বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 13 টিআইবির রিপোর্ট গতবারের সমান স্কোর পেয়েছি গতবারের তুলনায় নিম্ন ক্রম অনুযায়ী এক ধাপ নিচে নেমেছি কাজেই আমরা সন্তুষ্ট হইনি প্রতিবেদনের স্বচ্ছতার অভাব গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন অর্থনীতিবিদরা এই যে র‍্যাঙ্কিং এ কিভাবে এসেছে বিস্তারিতভাবে সেটা কিন্তু জানানো দরকার কিছু মানুষকে জাস্ট জিজ্ঞেস করে বায়াসড ওয়েতে আপনি কিছু মতামত দিয়ে একটা কনক্লুশন দিয়ে দিবেন এটা আসলে ঠিক না রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে একের পর এক রিপোর্ট দিচ্ছে সংস্থাটি প্রতিক্রিয়া আওয়ামী লীগের কোন লজিককে এটা বলে এইটা একেবারে পলিটিক্যালি এটা সরকারকে ডিসক্রেডিটেড করানোর জন্য এটা করা হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি ফাহমিদা মোটুশি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ভূমি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরগুলোর মতো সিটি কর্পোরেশনও বেশি দুর্নীতিগ্রস্ত দুদকের গণশুনানিতে অভিযোগ রাজুকের বিরুদ্ধেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর কারো কোনো প্রভাব প্রশ্রয় দেওয়া হবে না পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি জানানোর নির্দেশ স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রীর যৌতুকের দাবিতে চট্টগ্রামে গৃহবধূর ওপর স্বামী শাশুড়ির নির্মম নির্যাতনের অভিযোগ মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্তরা পলাতক Launching that, Shanto's the cry, and Shanto takes the catch fittingly to complete victory for Bangladesh. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের যুবাদের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারালো 43 রানে ২০১৫ সালে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম এর আগের বছর অবস্থান ছিল ১৪তম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে এ অবস্থান উঠে এসেছে তবে দুর্নীতি সূচকে বাংলাদেশের স্কোর আগের মতোই অপরিবর্তিত রয়েছে সকালে রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় আইন প্রয়োগের ঘাটতি দূর করা গেলে অবস্থানের অগ্রগতি হবে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি বার্লিন ভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই প্রতি বছরই সারা বিশ্বে দেশগুলোর মধ্যে দুর্নীতির বিস্তার বিষয়ক রিপোর্ট প্রকাশ করে থাকে দুর্নীতির ধারণা সূচক নামে এই প্রতিবেদনে এবার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশকে দেখানো হয়েছে ১৩তম অবস্থানে যা আগের বছর ছিল ১৪তম ২০১৫ সালে তথ্যের ভিত্তিতে প্রণয়ন করা রিপোর্ট অনুযায়ী ১৬৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৯তম আইন প্রয়োগ ও চর্চার ঘাটতির কারণে অবস্থানের উন্নতি হয়নি বলে মত প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক বাংলাদেশের আইনি প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো অনেক শক্তিশালী আরো শক্তিশালী হতে পারে কিন্তু যতটুকু শক্তিশালী সেটাকে দুর্নীতি নিয়ন্ত্রণে পুরোপুরিভাবে কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না বলে আমরা আরো ভালো ফল করতে পারিনি যেতে হয়েছে গতবারের সমান স্কোর পেয়েছি গতবারের তুলনায় নিম্ন ক্রম অনুযায়ী এক ধাপ নিচে নেমেছি কাজে আমরা সন্তুষ্ট হইনি তবে টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন র‍্যাঙ্কিং এ স্কোর গতবারের চেয়ে না কমলেও গড় স্কোর থেকে আমরা এখনো অনেক দূরে আছি এটা হিসাব করে আমরা কিন্তু খুব কাছাকাছিও পৌঁছাতে পারিনি যেটা গড় মান সেটার কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি তো বাংলাদেশের মতন একটা দেশ যদি সেই জায়গায় পড়ে থাকে সেটা তো গ্রহণযোগ্য নয় এই সময় দুর্নীতির সূচক কমিয়ে আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় টিআইবি থেকে আমাদের রাজনৈতিক সদিচ্ছা যেটি আছে সেটির প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন লাগবে যারা দুর্নীতি করেন তারা যেন বিচারহীনতার সংস্কৃতিতে না থাকেন সংস্কৃতি এনজয় না করেন উপভোগ না করেন সেটি নিশ্চিত করতে হবে বিরোধী দল কতটুকু ভূমিকা পালন করছে জাতীয় ইস্যু নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি কতটুকু জবাবদিহি করতে পেরেছে
পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতটুকু ইফেক্টিভলি কাজ করছে সব মিলিয়ে দেখতে হবে পার্লামেন্ট কতটুকু ইফেক্টিভ। সংবাদ সম্মেলনে বৈশ্বিক দুর্নীতির পরিস্থিতির কম অবনতির তথ্য তুলে ধরে বলা হয় কোন দেশই সূচকের শতভাগ স্কোর পায়নি। প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া এবং কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। টিআইবির প্রতিবেদনগুলো আরো স্বচ্ছ এবং বিজ্ঞানসম্মত হলে এর গ্রহণযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। পাশাপাশি বাংলাদেশ কিভাবে দুর্নীতিতে ১৩তম অবস্থানে এসেছে সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া উচিত বলেও জানান তিনি। টিআইবি যখন আমাদের দেশে এই গবেষণা প্রতিবেদনগুলো প্রকাশ করে সেইখানে শুধু র্যাঙ্কিং না বলে যথেষ্ট বিস্তারিতভাবে আসলে তারা প্রতিবেদনটার বা এই এই যে র্যাঙ্কিংয়ে কীভাবে এসেছে সেইটা কিন্তু জানানো দরকার। কিছু মানুষকে জাস্ট জিজ্ঞেস করে বায়াস রয়েতে আপনি কিছু মতামত দিয়ে একটা কনক্লুশন দিয়ে দেবেন এইটা আসলে ঠিক নয়। প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বাড়াতে হলে তাদের প্রতিবেদনের যে ট্রান্সপারেন্সি এবং সেই প্রতিবেদনগুলো যেন যথেষ্ট সায়েন্টিফিকভাবে করা হয়, সায়েন্টিফিক রিসার্চ যারা করেন তাদের মতামত বা তাদেরকে সাথে নিয়ে তারা যদি গবেষণা করেন বা তাদের কাছ থেকে গবেষণার মেথডোলজি নিয়ে যদি তারা পরামর্শ নেন তাহলে তাদের প্রতিবেদনগুলো আরো অনেক গ্রহণযোগ্য হবে। আমাদেরকে স্পষ্টভাবে জানানো উচিত যে কোন মেথডোলজিতে কিভাবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই টিআইবি বাংলাদেশকে হেয় করে রিপোর্ট প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুহুল আলম লেলিন। দুপুরে টিআইবির দুর্নীতি ধারণা সূচক নিয়ে রিপোর্ট প্রকাশ হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। যে দেশে টিআইবির যে চ্যাপ্টারটা কাজ করে সেই চ্যাপ্টারে যারা আছে তাদেরও ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, তাদের খেয়াল খুশি, তাদের সাথে লিঙ্কস ইত্যাদির ভিত্তিতে ঋণ জালিয়াতি কি 2015 সালে হয়েছে, এগুলো সবই তো পুরনো ঘটনা। হ্যাঁ, তখন সূচক উপরে উঠলো আর এবার নেমে গেল কেন? টিআইবি পারপাসফুলি এই গভর্নমেন্টকে ডিসক্রেডিটেড করানোর জন্য সংসদকে অবমাননা করেছে, সংবিধানকে অবমাননা করেছে। সুতরাং তাদের ওইটাকেই তারা লিগালাইজ করার জন্য, তাদের ওইটাকে লেজিটিমেসি দান করার জন্য তারা এবার ইচ্ছা করে এটা করেছে। এদিকে দেশের পোশাক শিল্পকে বিতর্কিত করতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে এমন দাবি তৈরি পোশাক রপ্তানিকারকদের। তবে সমালোচনা এড়াতে এসব প্রতিবেদনের ফলকে অস্বীকার না করে সে অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তবে এ ধরনের প্রতিবেদন বিশ্ববাজারে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত দুই বছর বিভিন্ন পর্যায়ে সংস্কারের ফলে কমপ্লায়েন্স ইস্যুতে মুখ ফিরিয়ে নেয়া ক্রেতাদের আস্থা ফিরছে যখন, তখন নতুন করে দেশের পোশাক শিল্পের সমালোচনায় ব্যস্ত দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির প্রতিবেদন প্রকাশের পর এমনটাই বলছেন এই শিল্প মালিকরা। শ্রমিক থেকে শুরু করে একদম বায়ার, বিদেশি যারা ইন্সপেকশন করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে কমপ্লেন করলেন। টিআইবি এটাকে আমি বলবো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। কোয়ালিটি গুডস ইন অন টাইম ডেলিভারি অবশ্যই এই প্রপাগান্ডাকে বা নেগেটিভ প্রচারণাকে আমি মনে করি ঢেকে দিবে। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে কোনো গবেষণা প্রতিবেদনের ফলাফলকে সরাসরি উড়িয়ে না দিয়ে গ্রহণযোগ্য উপায়ে তা মোকাবেলা করার পরামর্শ অর্থনীতিবিদদের। এখনো যে চ্যালেঞ্জগুলো আসছে সেই চ্যালেঞ্জগুলো যদি কোনো কারণে কেউ নির্দেশ করেন তাহলে সেটাকে পজিটিভলি নিয়ে সুযোগ কোথায় কোথায় দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটিয়ে উঠেই কিন্তু আমাকে প্রতিযোগিতার সক্ষমতায় টিকে থাকতে হবে। এদিকে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়ন অগ্রগতিতে সন্তুষ্ট অ্যালায়েন্স বলছে এসব প্রতিবেদনের কোনো গ্রহণযোগ্য নেই ইউরোপ আমেরিকার ক্রেতাদের কাছে। 1.5 থেকে 2,000 কারখানা এই 200টা ব্র্যান্ডের কার্যাদেশ অনুযায়ী কাজ করছে, তারা স্বচ্ছ ধারণা পোষণ করে। অতএব কোনো প্রতিবেদন কোথাও কেউ কোনো রিসার্চ ওয়ার্কে কি উল্লেখ করেছেন এটা এটাকে প্রভাবিত করবে বলে আমার মনে হয় না। উৎপাদন পর্যায়ে শ্রমিকদের দক্ষতা আর বাজার ধরতে উদ্যোক্তাদের দূরদর্শী সিদ্ধান্ত সব মিলিয়ে রপ্তানির লক্ষ্যে পৌঁছবে দেশের তৈরি পোশাক খাত, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের সব ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা গেলে দুর্নীতি সামাল দেয়া সহজ হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আর্থিক খাতে অনিয়মকারীদের শাস্তি সরকার নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি বলেন দুর্নীতির সূচক পরিমাপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের উচিত বিষয়টি আমলে নেয়া। দুপুরে সচিবালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী কথা বলেন।
আমি তো ভেবেছি কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই, কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই বলে আমার ধারণা। আমি এটা বলি যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই না, কেন দুর্নীতি নো ভেরি ডিফিকাল্ট। আমার ইনিশিয়েটিভ আই এম কন্টিনিউইং উইথ দ্যাট, দ্যাট ইজ ডিজিটাইজেশন। দে শুড হ্যাভ টেকেন ইন টু অ্যাকাউন্ট যে হলমার্কের হোয়াট অ্যাকশন গভর্নমেন্ট ইজ টেকিং ইন হলমার্ক। নেভার ইন দি হিস্ট্রি অফ দিস কান্ট্রি এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্যাট লেভেল হ্যাজ বিন ইমপ্রেজেন্ট অ্যান্ড ইজ বিং ট্রাইড, ম্যানেজিং ডিরেক্টর ইজ বিং ট্রাইড। এটা এর আগে কোনো দিন হয় নাই, সেটাও মনে রাখা দরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার দুর্নীতি, বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ অনিয়ম ও সেবা গ্রহণে ভোগান্তি, এমন নানা অভিযোগ ভুক্তভোগীদের। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে এসব অভিযোগ তুলে ধরেন তারা। পরে দুদক জানায় স্থানীয় পর্যায়ে ভূমি অফিস, সিটি কর্পোরেশন, স্বাস্থ্য খাত এবং গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি রয়েছে। প্রতি দুই মাস পর পর আমি চট্টগ্রাম থেকে আসি এবং আমাকে বলা হয় যে আগামী মাসের 15 তারিখে যোগাযোগ করেন, নেক্সট মান্থের 20 তারিখে যোগাযোগ করেন, এভাবে আমাকে ঘুরাচ্ছে। মেম্বার অ্যাডমিন যে ছিল তৎকালীন 2004-2005 আমার কাছে ডেইলি আসবেন, আমাকে বললো দাদুদের একটা নথি দেখতে 60,000 টাকা লাগে। আমার ক্ষতিগ্রস্ত 67% জমি 20-25 জনকে বরাদ্দ করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজুকের এক শ্রেণীর কর্মকর্তার দুর্নীতি এবং রাজুকে সেবা নিতে এসে ভোগান্তির কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। আমাকেও প্লট দখল দিয়েছেন, প্রতিটি ব্যক্তিকে দখল দিয়েছেন, তাহলে ওনার একটা প্লটে দুবার দখল দিয়েছেন। 50,000 টাকা জমা দিয়ে দরখাস্ত করি, কিন্তু আমার ভূমি নিল, ভূমির রেফারেন্সে আমার তো প্লট ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট দেয় নাই। গণশুনানিতে ভুক্তভোগীদের বিপরীতে কাঠগড়ায় থাকা রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বরাবরের মতোই সমস্যার সমাধানে নিজেদের বক্তব্য তুলে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ, সিটি কর্পোরেশন, পূর্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই সমস্ত জায়গায় মানুষ সেবা পাওয়ার জন্য অহরহ যায়, প্রতিনিয়ত যায়, এবং প্রতিনিয়ত এদেশের জনগণ, এদেশের মানুষ সেখানে হয়রানির শিকার হয়। অন্যদিকে রাজুকে কোনো সেবা গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ গণপূর্ত মন্ত্রীর। যেখানে আছে সে সেখানেই থাকবে, যে যেখানে প্লট পেয়েছে সে সেখানেই তার ঘর বাড়ি করতে হবে। গণশুনানিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাজুকের সাবেক সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্র সচিব বেলাল হোসেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। অন্যায়কারী যতই প্রভাবশালী হোক না কেন তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি যোগাযোগ করতে হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। পুলিশ সপ্তাহ উপলক্ষে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সতর্ক থাকতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ উদযাপনের রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে দেশের থানাগুলোর আয়তন বাড়ানো, পুলিশের জন্য বীমা এবং আলাদা ব্যাংক প্রতিষ্ঠা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশের সার্বিক উন্নয়ন, বাহিনীর উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপগুলো বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় জনগণের সেবক হয়ে কাজ করতে পুলিশকে নির্দেশ দেন তিনি। কিছু দুর্বল পরিবার গ্রামে গ্রামে অনেকে থাকে, সেখানে তাদের জমি জমা দখল করে নেওয়া হয়, তাদের উপরে নানা রকম নির্যাতন হয়, তারা আশ্রয় চায় পুলিশের কাছে। কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে, নানা রাজনৈতিক পরিচয়ে তারা সেই প্রভাব খাটাতে চেষ্টা করে। এখানে আমার সুনির্দিষ্ট নির্দেশ থাকবে যে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, সে যত প্রভাবশালী হোক। আমার দলেরও কেউ যদি এরকম প্রভাব খাটাতে চায় তবে সে আমার কাছে সরাসরি যোগাযোগ করবেন এবং সে যোগাযোগের সুযোগ কিন্তু আছে, নাই তা না, আমরা কিন্তু সবসময় এই যোগাযোগটা আমরা রাখি। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করেই তা করা হবে। এয়ারপোর্টের অনেকগুলি টেকনিক্যাল জিনিস আছে যেটা আপনার বাইরের থেকে সম্পর্কে কিছুই হয়তো জানবেন না, আর শুধু কয়েকটা সোনা চোরাচালানি ধরলে আর ই ধরলেই কিন্তু এটা নিরাপত্তা হলো না। এই নিরাপত্তার সঙ্গে আরো অনেক কিছু জড়িত আছে, আর এটাকে দৃশ্যমান করতে হবে বলেই কিন্তু আমাদেরকে এখানে একটা কম্পোজিট ইউনিট তৈরি করতে হবে, যেটা কে কার উপরে কে কার নিচে এই প্রশ্নটা তোলার ই অবাধ্য বলে আমি মনে করি। আমাদেরকে আন্তর্জাতিক চাহিদা পূরণ করেই ওখানকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই
আমাদের বিমানের চলাচলটা অব্যাহত থাকবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক ছিল বলেই উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে এ পর্যন্ত 9,133 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ অনেক জটিল হওয়ায় ভবিষ্যতে এর ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। তবে জটিলতা না থাকলে অর্থ সাশ্রয়েরও সম্ভাবনা রয়েছে। চলতি 2015-16 অর্থ বছরের ডিসেম্বর 2015 পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 892,45,00,000 টাকা। প্রকল্প শুরু থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত ক্রমপঞ্জিত ব্যয় 9,133 কোটি টাকা। পদ্মা নদীটা অত্যন্ত খরস্রোতা নদী, কাজে এই খরস্রোতা নদীতে এই ধরনের একটা সেতু নির্মাণ করা এটা আসলে খুব কঠিন একটা কাজ। কাজে এই সেতু নির্মাণ করতে যে সময়ের প্রয়োজনে অর্থ বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। আমরা নিজস্ব অর্থায়নে করতে পারছি, টাকা বাড়তেও পারে আবার টাকা বেঁচে যেতেও পারে। আমি এটাও বলতে পারি যে টাকা বেঁচেও যেতে পারে, কাজে এটা দুই রকমই হতে পারে। তবে আমাদের ইতিমধ্যে অনেক কাজ আমরা শেষ করেছি, সংযুক্তিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। কাজে আমরা আশা করি যে 2018 সালের মধ্যে এই সেতু দিয়ে আমরা গাড়িতে করে ওপারে চলে যেতে পারব। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও শিক্ষা সচিবের আশ্বাসে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল থেকে চলবে নিয়মিত কার্যক্রম। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ভালোবেসে বিয়ে করেও শুধু যৌতুকের কারণে স্বামী শাশুড়ি নির্মম নির্যাতনের শিকার হলেন চট্টগ্রামের সাদিয়া। বিয়ের মাত্র 5 মাসের মাথায় সংসার ফেলে তাকে মৃতপ্রায় অবস্থায় যেতে হলো হাসপাতালে। নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে শ্বশুরবাড়ির লোকজন তাকে ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্বজনদের। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত সাদিয়া আক্তার ভালোবেসে 5.5 মাস আগে বিয়ে করেন ব্যাংকার আব্দুল সামিউ মাহিনকে। কিন্তু এ বিয়েতে মাহিনের পরিবারের সম্মতি না থাকায় তারা আলাদা বাসা ভাড়া নেন। তবে বিয়ের কয়েক মাস না পেরুতেই মাহিনের পরিবারের পক্ষ থেকে 10,00,000 টাকা আনার জন্য চাপ দিতে থাকে। টাকা আনতে অস্বীকৃতি জানালে গত 23 জানুয়ারি নগরীর চকবাজার এলাকার চকভিউ মার্কেটের ওপর সাদিয়াকে নিয়ে গিয়ে তার স্বামী মাহিন ও শাশুড়ি শিরিন আক্তার নির্দয়ভাবে নির্যাতন করে ক্ষত বিক্ষত করে সাদিয়াকে। পরিবারের অভিযোগ, সাদিয়াকে হত্যার চেষ্টা করা হয়। মেয়ের পরনে যে ওড়না ছিল, ওড়না দিয়ে ফেঁসাইয়া মেয়েকে ছাদের থেকে ফেলে দিয়ে এসেছিল। তারপর মেয়েকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে বাথরুমের মধ্যে ঢুকাইয়া মা সহ ওর মা করিমুন্নেসা নার শিরিন সহ তবে সে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা MRI দিয়েছি, CT স্ক্যান দিয়েছি, ওগুলো রিপোর্ট এখনো আসেনি, এগুলো আসুক। বাট অ্যাপারেন্টলি যা মনে হচ্ছে, সি ইজ নাও আউট অফ ডেঞ্জার। ছেলেটা পলাতক, তবে আমরা তার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং সম্ভাব্য অনেক জায়গায় এবং চিটাং শহরের বাইরেও আমরা এটা অভিযান পরিচালনা করছি। তবে সে অচিরে ধরা পড়ে যাবে বলে আমি আশাবাদী। এ ঘটনায় নগরীর চকবাজার থানায় স্বামী মাহিনকে প্রধান আসামি করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। তিতাস গ্যাস কোম্পানি থেকে বারবার সংকট কেটে যাওয়ার আশ্বাস দিলেও রাজধানীবাসী এখনও স্বাভাবিক গতিতে গ্যাস পাচ্ছেন না। গ্যাস সংকটের কারণে দিনভর ফিলিং স্টেশনগুলোতে ছিল গাড়ির লম্বা লাইন। এদিকে সমস্যার সমাধানে নগরবাসীকে সিলিন্ডার গ্যাসের নির্ভরশীলতা বাড়ানোর পরামর্শ দিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বলছে না গ্যাসের চুলা, অনেকক্ষণ পর চুলা জ্বললেও তা নিভু নিভু, তাতে পানি গরম হবে কিনা সন্দেহ। রাজধানীর মিরপুরের বুধবারের চিত্র এটি। তাই বাধ্য হয়েই কেরোসিনের চুলায় রান্না করছেন এই গৃহিণী। তার দাবি, রাতে কিছু সময়ের জন্য গ্যাস আসলেও সূর্য ওঠার আগেই তা চলে যায়। তাই অনেক রাত্রে উঠে রান্না করা লাগে। গ্যাস সমস্যার কারণে এখন আমাদের কেরোসিন চুলা দিয়ে রান্না করতে হয়। এক মাস ধরে গ্যাস সংকটে ভুগছেন রাজধানীবাসী। তবে গত 10 দিন ধরে তা প্রকট আকার ধারণ করেছে।
কিন্তু গ্যাস না থাকলেও তার জীবন থেমে থাকে না। তাই কোনো উপায় না পেয়ে এখন এসব ভুক্তভোগী মানুষগুলো মাটির চুলা তৈরি করছেন। গ্যাস নাই বলে নেই মাটির চুলা তৈরি করে রেন দেখাতে এসেছে। সারাদিন লারকি চুলা দিপাক করা লাগে, ঠান্ডা খাবারই খাওয়াইতেছি, বাচ্চা ঠান্ডা খাবার খাইতে চায় না। এদিকে সকাল থেকে এদিন শহরের সবগুলো ফিলিং স্টেশনে ছিল গাড়ির লম্বা লাইন। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশার চালকরা। তাদের দাবি দিনের বড় একটি সময় দাঁড়িয়ে থাকতে হয় গ্যাস নেয়ার লম্বা লাইনে। এক সপ্তাহ যাবৎ দেখতেছি এরকমই হচ্ছে, গ্যাসের লাইনে অনেকক্ষণ যাবৎ দাঁড়াই থাকি। আগে 200-250 পেশা থাকতো, এখন 100 বেশি পেশা থাকে না। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে হয়। কন্ডিশন নাই তো লোড হওয়ার পরে আবার মানে গ্যাস আমরা দিব, এই এখন আপাতত আর কি বন্ধ রাখছি। দুইবার গ্যাস লই তো দুইবার তিনবার তেমন লসো না, আর পেশা থাকলে তো একবার লইলেই চলল। নগরী জুড়ে গ্যাস নিয়ে এত সংকটের পরও তিতাস গ্যাস কোম্পানি বলছে সব স্বাভাবিক। যেসব জায়গায় কিছু সমস্যা আছে তা একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলেও আশ্বাস তার কণ্ঠে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নগরবাসীকে এলপি গ্যাসের প্রতি নির্ভরশীলতা বাড়াতে পরামর্শ দিলেন। প্রায় স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে, শীত যদি সহনীয় শীত হয় তাহলে সমস্যা থাকবে না। কিছু পকেটে এখনো হয়তো সিস্টেমটা হাঙ্গি ছিল বলে এখনো হয়তো ওই অবস্থাতে যেতে পারেনি, তবে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যারা আবাসিকে গ্যাস ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করছেন না তাদের সকলকে বলবো আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে এলপিজিতে চলে যান। আগামী 3 বছরে আমরা চাচ্ছি সারা বাংলাদেশের 70% আবাসিক খাতে যেন এলপিজি ব্যবহার করা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে ট্যানারি শিল্প দ্রুত সরিয়ে নেওয়া এবং সরিয়ে নিতে ব্যর্থ হওয়া কারখানা বন্ধ করে দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। ট্যানারিগুলোকে একটি সুনির্দিষ্ট সময় দেওয়ার জন্য শিল্প মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা একটা সুনির্দিষ্ট সময় দিয়ে ট্যানারিগুলো স্থানান্তর করবেন। যদি এর মধ্যে না যায় তাহলে এই ট্যানারি বন্ধ করে দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। ঢাকার চারদিকে শিল্প প্রতিষ্ঠান যেগুলো আছে এবং যেগুলোতে ইটিপি আছে কিন্তু ইটিপি চালু না রেখে তারা বর্জ্য ফেলে নদীর মধ্যে, আমরা বলেছি যে যে সকল শিল্পে ইটিপি আছে ইটিপি চালু রাখে না, পরিবেশ অধিদপ্তরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা সেই সকল প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবে। সন্ধ্যার সময় আরো থাকছে। দ্বিতীয় দফা পেছাল নারায়ণগঞ্জে 7 খুন মামলার অভিযোগ গঠনের তারিখ, প্রয়োজনীয় নথি না পাওয়ায় আরো সময় চেয়ে আবেদন আসামি পক্ষের। প্রধানমন্ত্রী, মুখ্য সচিব ও শিক্ষা সচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিসিএস সাধারণ শিক্ষক সমিতি ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত করেছেন। বিকেলে রাজধানীর তোপখানা রোডের শিক্ষক সমিতি কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এ সময় সমিতির পক্ষ থেকে জানানো হয় ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী মার্চ থেকে আবারও আন্দোলনে যাবেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং শিক্ষা সচিব মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির চলমান আন্দোলনকে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছি। অন্যান্য দাবি যেগুলো আছে পর্যায়ক্রমে সবগুলোকেই নিরসন করার আশ্বাস দিয়েছেন, তবে এর মধ্যে যদি কোনো দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত দেখব, মার্চ মাস থেকে আমরা আবার আন্দোলনে যেতে বাধ্য হব। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় করা দুটি মামলায় আসামি পক্ষের আবেদনের ভিত্তিতে অভিযোগ গঠনের পরবর্তী তারিখ 8ই ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ তারিখ নির্ধারণ করেন। সকালে কড়া নিরাপত্তার মধ্যে এই মামলার মূল আসামি নূর হোসেন, র‍্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা মামলার অভিযোগপত্র সহ বিভিন্ন নথি না পাওয়ার কথা জানিয়ে আরও সময় আবেদন করেন। পরে শুনানি শেষে মামলার পরবর্তী তারিখ 8ই ফেব্রুয়ারি নির্ধারণ করেন আদালত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণের পর হত্যা করা হয়। দাফনের 5.5 মাস পর মাদারীপুরে 2 স্কুল ছাত্রীর লাশ উত্তোলন করে আবারও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদিরুদ্দোজা শুভর উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, গত বছরের 13ই আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে 8ম শ্রেণীর 2 ছাত্রীকে অপহরণ করা হয়। তাদেরকে ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় জেলা সদর হাসপাতালের ময়নাতদন্তের প্রতিবেদন পরিবারের কাছে সন্তোষজনক না হওয়ায় হাইকোর্টে রিট করা হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারক
এম ইনায়েতুর রহিম ও আমির হোসেনের দ্বৈত বেঞ্চ লাশ উত্তোলনের পর আবারও ময়নাতদন্তের নির্দেশ দেন। হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ব্যাংক কর্মকর্তা রাব্বিকে নির্যাতনের দায়ে এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুপুরে ল রিপোর্টার্স ফোরামের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 25 তারিখে সেই অ্যাপ্লিকেশন স্থগিতাদেশ এটা শেষ হয়ে গেছে, এক্সটেনশন হয়নি, অর্থাৎ হাইকোর্টের যে আদেশটা ছিল অন্তর্বর্তীকালীন আদেশ, মামুদউল থানাকে মামলা নেওয়ার নির্দেশ, এফিডেভিট ট্রিট করার নেওয়ার সেটা নির্দেশটি এখন বলবৎ হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, টিআইবির রিপোর্টেই স্পষ্ট বোঝা যায় দেশে দুর্নীতি বেড়েছে। বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করেছে, আপনারা অনেকেই কেউ শুনে থাকতে পারেন বা হয়তো শুনেন নাই, বাংলাদেশ এর আগে দুর্নীতির সূচকে এই নিম্ন নিচের দিক থেকে 14 ছিল, এবার নিচের দিক থেকে 13 হয়েছে, মানে আরো খুব মানে আমাদের মানে দুর্নীতি আর একটু বাড়ছে আর কি। দুর্নীতি কেউ এই খুন গুম ইত্যাদির ব্যাপারে কোনো বিশ্ব জুড়ে কোনো টিআইবি রিপোর্ট হয় না আর কি, হইলে পরে এক নম্বরে বোধ হয় থাকতো আমাদের। এবার মার্কিন নাগরিকের দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ছোট মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনার পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীদের ভ্রমণের উপর নজর রেখে গবেষণা করতে বলা হয়েছে মার্কিন চিকিৎসকদের। এদিকে 18 মেক্সিকান নাগরিকের দেহে শনাক্ত করা হয়েছে জিকা ভাইরাস। সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিলে অলিম্পিক গেমসকে সামনে রেখে জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2,00,000 সেনা মোতায়েন করা হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিও স্টেডিয়াম এলাকায় চলছে মশক নিধন কার্যক্রম। জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 2,20,000 সেনা মোতায়েন করা হয়েছে। আসন্ন অলিম্পিক গেমসে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর দিয়েছে দেশটি। আগামী মাসে অনুষ্ঠিত হবে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা উৎসব, তাই জিকা ভাইরাসের বিস্তার নিয়ে আতঙ্কিত শিল্পীরা। এটা ভালো যে এই ইস্যুটি নিয়ে আলোচনা হচ্ছে, উৎসবে অনেক মানুষ আসবে, মশার কামড় থেকে বাঁচতে সকলকেই সতর্ক থাকতে হবে। তবে ব্রাজিলে জিকা ভাইরাসের সংক্রমণ আগের চেয়ে কমে এসেছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জিকা ভাইরাসে যে ঝুঁকির কথা বলা হচ্ছে তা অতীতের তুলনায় বড় কিছু নয়। 4 বছর আগে এর সংক্রমণের হার প্রায় 3% ছিল, বরং বর্তমানে তা কমে এখন 1% নেমে এসেছে। ব্রাজিলের জিকা ভাইরাসের ব্যাপক সংক্রমণের খবর আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ সাবধানবাণীর পর বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতালি, স্পেন, যুক্তরাজ্যের পর প্রথমবারের মতো ইউরোপের আরেক দেশ ডেনমার্কের এক বাসিন্দার দেহে জিকা ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করা হয়েছে। আর মেক্সিকোয় এডিস মশাবাহী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 18 জন। জিকা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হলেও এখনও একটি নির্দিষ্ট সময়ের জন্য সন্তান না নেওয়ার পরামর্শ আমরা দিচ্ছি না। আক্রান্ত নারী ছাড়া অন্যদের ক্ষেত্রে এমন নির্দেশনার কোনো যৌক্তিকতা নেই। গর্ভাবস্থায় এই ভাইরাসে আক্রান্ত নারীরা বিকৃত মাথার শিশুর জন্ম দেওয়ার আশঙ্কা থাকে, তাই আগামী 2 বছর সন্তান না নিতে পরামর্শ দিয়েছে কলম্বিয়া, এল সাভাদোরের মতো কয়েকটি দেশের সরকার। জাহিদুর রহমান, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। চট্টগ্রামে উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে 43 রানে হারিয়েছে ইয়াং টাইগাররা। এর আগে নাজমুল হোসেন শান্তর ব্যাটে চড়ে প্রোটিয়াদের 241 রানের টার্গেট দেয় স্বাগতিকরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইয়াং টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 197 রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। 31 জানুয়ারি কক্সবাজারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলার যুবারা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার তখন প্রয়োজন 33 বলে 64 রান। হাতে 4 উইকেট থাকলেও সেঞ্চুরি করে বাংলাদেশের বোলারদের রীতিমতো চোখ রাঙাচ্ছিলেন লিয়াম স্মিথ। তবে শাওনের বলে স্মিথের নেয়া শটকে বাংলাদেশের অধিনায়ক মিরাজ দারুণ ক্ষিপ্রতায় ক্যাচে পরিণত করলে আশার শেষ আলো যেন নিভে যায় প্রোটিয়াদের।
গল্পের শুরু থেকে আসা যাক। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে এ আসরে ইয়াং টাইগারদের উপর প্রত্যাশার চাপটা অন্য যে কোনো বারের চেয়ে বেশি। আর প্রত্যাশার জবাব দিতেই কিনা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এ নেমে সাবধানী বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান ও পিনাক ঘোষ। দলীয় 30 রানে মুলডারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় স্কোরবোর্ডে সাইফের নামের পাশে লেখা 31 বলে মাত্র 6 রান। এরপর নিয়মিত রানের দেখা পাওয়া পিনাক ইনিংসের 18তম ওভারে নিশ্চিত রান আউট থেকে একবার রেহাই পেলেও দুই ওভার পর দলীয় 74 ও ব্যক্তিগত 43 রান করে সাজঘরে ফেরেন রান আউট হয়েই। ব্যক্তিগত 46 রান করে জয়রাজ দ্রুতই ফিরলেও মিরাজের সঙ্গে 59 ও জাকিরকে সঙ্গে নিয়ে 45 রানের কার্যকরী দুটি জুটি গড়েন শান্ত। শেষ দিকে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্কোরটাকে খুব বড় করতে না পারলেও শান্ত 73 রানের ক্যামিও ইনিংসেই 240 রানের পুঁজি পায় বাংলাদেশ। মিরাজ বাহিনীর মাঝারি সংগ্রহটাকে ফাইটিং স্কোর মনে হতে লাগলো যখন 21 ওভার এক বলে মাত্র 60 রান তুলতেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারিয়ে খাবি খাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। তবে গ্যালিয়ামের সঙ্গে 52 ও সায়ান ভালার সঙ্গে 48 রানের পার্টনারশিপ গড়ে জয়ের আশাটা বাঁচিয়ে রাখেন স্মিথ। কিন্তু মিরাজ সাইফুদ্দিন ও শাওনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় মাত্র 197। সম্ভাবনা জাগিয়েও আগের আসরগুলোতে আশানুরূপ পারফরমেন্স উপহার দিতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে এবার প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ সূচনা করেছে মিরাজের দল। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয়েই থামতে চায় না তারা, ছুঁতে চায় ট্রফিটাও। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম। টিআইবির রিপোর্ট, গবেষণা পদ্ধতি নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের, রাজনৈতিকভাবে প্রভাবিত বলছে আওয়ামী লীগ। ভূমি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরগুলোর মতো সিটি কর্পোরেশনের বেশি দুর্নীতিগ্রস্ত, দুদকের গণশুনানিতে অভিযোগ রাজুকের বিরুদ্ধেও। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর কারো কোনো প্রভাব প্রশ্রয় দেয়া হবে না পুলিশের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, দলীয় পরিচয়ে কেউ অন্যায় করলে সরাসরি জানানোর নির্দেশ। স্বাভাবিক হয়নি রাজধানীর গ্যাস সরবরাহ, আবাসিক সংকটের পাশাপাশি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, সিলিন্ডার গ্যাস ব্যবহারের পরামর্শ প্রতিমন্ত্রী। Launching that, Shanto's the cry and Shanto takes the catch fittingly to complete victory for Bangladesh. অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুর্দান্ত সূচনা বাংলাদেশের যুবাদের, বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারালো 43 রানে। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট কম। সঙ্গে থাকুন সময়।